ইসলামিক চ্যানেল আল হাদি মিডিয়ায় আপনাকে স্বাগতম। নারীর প্রতি তোমাকে আকর্ষণ করে দিয়েছি, বিয়ে করো, আমার বৈধ হুকুম পালন করো, জেনার কাজে লিপ্ত হবে না। জেনার কাজ যখন বেড়ে যাবে সেই সমাজে রোগ টোক বেড়ে যাবে। আজকে ডাক্তার কম না বেশি, হসপিটাল কম না বেশি, রোগের পরিমাণ কম না বেশি, রোগও বেশি হলো, ডাক্তারও বেশি হলো, হসপিটালও বেশি হলো, তাহলে হলো কি? রক্ত কমে যাওয়ার কথা, এত ডাক্তার চিকিৎসা হলে তো রক্ত কমে যাওয়ার কথা, কিন্তু রোগ কমে যাচ্ছে না আরো প্লাস হচ্ছে, নতুন নতুন রোগ তৈরি হচ্ছে। এর অন্যতম কারণ হলো অবাধ মেলামেশা, অবাধ বিচরণ। গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টানদের মূল চক্রান্ত একটি, মুসলিম জাতিকে পরাজিত করার এক নম্বর অস্ত্র হলো মুসলিম পরিবারের মা বোনদেরকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দাও। আজকে সেই চক্রান্তে ইহুদি খ্রিস্টানরা বিফল না সফল? সফল। আমরা পরাজিত হয়েছি, আমাদের মা বোনদেরকে আমরা উলঙ্গ করে ঘর থেকে বের করে ছেড়েছি আমরা, নাউজুবিল্লাহ বলে যেরকম নাউজুবিল্লাহ। আজকে আমার দেশের মা বোন গলায় একটা কার্ড ঝুলান, সেই গলার কার্ডে ঝুলানো কার্ডে লেখা থাকে আই এম এ সেক্স ওয়ার্কার, আমি একজন যৌন কর্মী। এই লজ্জা রাখি কোথায়? একাত্তরে দেশ স্বাধীন হয়েছে, অসংখ্য শহীদের রক্তে রঞ্জিত বাংলার স্বাধীনতা, মুসল বাংলার স্বাধীনতা, এই দেশের জনগণ এমনটি কামনা করেনি যে স্বাধীন বাংলাদেশের আইনে পাশ হবে বেশ্যাবৃত্তির লাইসেন্স, ঠিক কিনা? আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম? চেয়েছিলাম? চাইনি। আজকে পণ্য সামগ্রীর মতো মেয়েদেরকে বানানো হয়েছে, আল্লাহ পাক বলছেন আকর্ষণ করে দেওয়া হয়েছে পুরুষকে নারীর প্রতি, কিন্তু আকর্ষণটা থাকবেই, কিন্তু সে আকর্ষণটা হতে হবে অবৈধ না বৈধ? আমি আমার স্ত্রীর দিকে তাকাবো, সওয়াব না গুনাহ? আর মানুষের বড়ির দিকে তাকালে কি হবে? গুনাহ হয়ে যাবে। আমি আমার স্ত্রীর দিকে তাকাবো, রহমতের ফেরেশতারা সওয়াব লিখতে থাকবেন। যদি কোন স্ত্রী স্বামীর দিকে মুসকি মেরে হাসে, একটা বার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় নফল নামাজের সওয়াব দিয়ে দেন। আজকে স্বামী স্ত্রী মহব্বত বিদায় নিয়েছে, সেই মহব্বতটা তৈরি হয়ে গেছে আজকে পরকিয়া। আমি মনে হয় ভুল বললাম, এই পরকিয়া কেন আসলো, এই জেনার পরিবেশ কেন আসলো? এই জেনার পরিবেশ আসার মূল এক নম্বর কারণ হলো আজকের সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আইন নাই, সেটা হচ্ছে পর্দার বিধান। পর্দার বিধান কি আছে? নেই। আজকে একটা ছেলে একটা মেয়েকে নিয়ে যদি হেরেও যায়, তিন চার দিন নাই, যদি খোঁজ খবর না পাওয়া যায়, হাইকোর্ট রায় দিয়েছে তাদের এটা নৈতিক স্বাধীনতা। আমরা আসি কোথায়, আমরা যাচ্ছি কোথায়, আমাদের গন্তব্য কোথায়, আমরা নিজেরাও উপলব্ধি করতে পারছি না। আজ থেকে 20 বছর আগে তো এই চিত্র দেখিনি, আজ থেকে 10 বছর আগেও তো আজকের এই চিত্র দেখিনি। তাহলে জাতির কি প্রমোশন না ডিমোশন? উন্নতি না অবনতি? শুধু কি অবনতি না, চরম অবনতি, চরম অবনতি। এটার জন্য আকাশ সংস্কৃতিও কিন্তু কম দায়ী না। আমার দেশের নাটক সিনেমা এখন অচল হয়ে গেছে, কয়েকদিন পর ফ্রিজে উঠবে, ডিপ ফ্রিজে উঠবে, ওটা অচল। এখন ভারত থেকে আসতেছে আকাশ দিয়া কত নাটক, কত সিনেমা, এমনকি মমতা ব্যানার্জি পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন, বিরক্ত হয়ে বলেছেন যে চ্যানেলগুলোতে যে নাটকগুলো দেখানো হয়, এই নাটকগুলো দেখে, এই নাটকের মধ্যে একজনের সাইটে বউ, একজনের সাইটে প্রেমিক, এইগুলো দেখানোর কি দরকার? মমতার মতো একজন হিন্দু মহিলা যে সমস্ত সিনেমা নাটকের বিরোধিতা করে, আজকে মুসলমান কেমনে সেই নাটক সিনেমার লাইসেন্স দিতে পারে? আজকে আমরা কোথায় চলে যাচ্ছি? কিন্তু এর মানে নারীকে অবমূল্যায়ন করা নয়, নারীর সম্মান কে দিয়েছেন? আস্তে বলবেন না, কে দিয়েছেন?
মা হিসাবে আছে না নাই, বোন হিসাবে আছে না নাই, স্ত্রী হিসাবে আছে না নাই? আল্লাহ পাক সব দিক থেকে নারীকে যে মর্যাদা দিয়েছেন পৃথিবীর কোন ধর্ম এমনটা দেয় নাই। হিন্দু ধর্মের কথা বলবেন, ওদের তো মেয়েদের উত্তরাধিকারী কোনো আইন আইনে তাদের কোনো সম্পত্তি নাই। আই ক্যান চ্যালেঞ্জ, হিন্দু ধর্মে কোন মহিলা তার বাবা রেখে যাওয়া সম্পত্তিতে কোনো অধিকার রাখতে পারে না। আপনি বৌদ্ধ ধর্মে যান, খ্রিস্টান ধর্মে যান, কোন ধর্মে নারীকে তারা গুরুত্বের চোখে দেখে না। খ্রিস্টানরা বলে নারী হলো জাহান্নামের কীট, আর রাসূল বললেন মা হচ্ছেন এমন একটি সম্পদ, মার পায়ের নিচে আল্লাহ পাক প্যারাডাইস, আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছেন। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। যে নারীর পায়ে থাকবে জান্নাত, সে নারী আজকে হয়ে গেছে পণ্য সামগ্রী। আল্লাহ পাক বলছেন তোমাদের জন্য ছটা জিনিসকে আকর্ষণ করা হয়েছে, এর এক নম্বর হলো নারী। সে নারী হতে হবে সতী না অসতী? বলেন অসতী না সতী? সতী নারী হতে হবে। আমার বন্ধুগণ, মাদার তেরেসা যদিও খ্রিস্টান ছিলেন, তিনি বলেছেন তোমরা আমাকে একটি আদর্শ মা দাও, আমি তোমাকে একটি আদর্শ জাতি উপহার দেব। কি সুন্দর কথা তিনি বলেছেন, যে জাতির মা ভালো না সে জাতির কখনো ডেভেলপ হতে পারে না। আমার দেশের মাদেরকে আজকে অসতি করার জন্য, খারাপ করার জন্য চক্রান্ত করছে, আমরা তার মোকাবেলা করব। সবাই রাজি আছেন তো? আমার মাকে বিনা ওজরে বোরকা ছাড়া বাইরে বের হতে দেব না। সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সিনেমার পোস্টার বন্ধ করবেন কেন? বন্ধ করতে গেলেই তো বলবে এই তো উগ্রবাদী, এত কট্টরপন্থী। কয়েকদিন আগে বিমানে একই ফ্লাইট আমি আসতেছিলাম, দেখি যে আমার পাশে একজন অভিনেতা মোশাররফ করিম বসা। তো মোশাররফ করিম সাহেব আমারে দেখিয়া একটা সালাম দিল, আমি উত্তর নিলাম। অনেকক্ষণ কথা হলো না, আমার চোখের রাঙ্গানি দেখে সে বলল হুজুর আমার দেখি এরকম করে চায় আছেন কেন? তো বললাম আপনার জন্ম মুসলিম পরিবারে, আপনি পর্দার ব্যাপারে যে কথাটা বলেছেন গোটা মুসলিম জাতি আপনাকে ঘৃণার চোখে দেখে। উনি বললেন হুজুর স্লিপ হয়ে গেছে, স্লিপ মানে আমার মুখ দিয়ে ফসকে বের হয়ে গেছে। বললাম এত নাটক করেন ফসকে না, এটা ফসকে গেল। উনি বলতেছেন হুজুর আমি খুব খারাপ ছিলাম, আমি এখন ভালো হয়ে যাচ্ছি। কেমন ভালো হয়েছে? চার বছর আগ পর্যন্ত খুব মদ খাইতাম, আর মদ খাই না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সবাই বুঝে কোনটা ভালো কোনটা মন্দ, ভালো মন্দ বোঝার ক্ষমতা বান্দাকে কে দিয়েছেন? আল্লাহ। আস্তে বলবেন না, কে দিয়েছে? আল্লাহ। বুঝতে হবে, স্টাডি করতে হবে। জান্নাত কি সবাই পেতে চায়? জি। জান্নাত কি সবাই পেতে চায়? জি। নামাজ না পড়লে? সবাই নামাজ পড়িতে যেতে চায় নাকি? জি। নামাজ না পড়ার দরবারও আমার দেশে আছে, এই নারায়ণগঞ্জই আছে। জি। নামাজও লাগে না? ঠিক। নামাজ না পড়ি জান্নাত পাওয়া যায় নাকি? বলতেছে মুরিদের পীরের ভক্তি করো, পীরকে সম্মান করো, পীরকে সম্মানজনক সেজদা দাও। যে ভণ্ড মুরিদ কর্তৃক সেজদা গ্রহণ করে ওরে জুতা পেটা দেওয়া দরকার। ওদের সঙ্গে মুসলমানের কোন সম্পর্ক থাকতে পারে না। মহিলারা সেই দরবারে যায়, মহিলারা সেই পীরের সামনে গিয়ে আস্তে করে বসে, পর্দার কোনো গন্ধ নাই। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার স্ত্রীকে পর্দার কি শিক্ষা দিয়েছেন, কি শিক্ষা দিয়েছেন! আল্লাহু আকবার। একজন অন্ধ সাহাবী নবীর সামনে দেখা করার জন্য আসতেছেন, নবীজির পিছনে দাঁড়ানো দরজার সঙ্গে লাগিয়ে দাঁড়িয়ে আছেন উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল বললেন আয়েশা রে আমার সঙ্গে একজন সাহাবী দেখা করার জন্য আসতেছে, ভিতরে চলে যাও।
আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো আপনাকে দেখতে পায় না, আমাকেও দেখতে পায় না, সে তো অন্ধ মানুষ। নবীজির চক্ষু রক্তিমাকার ধারণ করলো, রসুল রক্ত লাল চক্ষু বানিয়ে বললেন, আয়েশা, ওর চোখ নাকতে না, ওর চোখ না থাকতে পারে, তুমি অন্ধ নাকি? তুমি তো চক্ষুওয়ালী, আল্লাহ তোমাকে চক্ষু দান করেছেন, তোমার নজর তো যেতে পারে, তোমার গুনাহ হয়ে যাবে, বিনা ওজরে তাও থাকা যাবে না, তুমি ভিতরে চলে যাও। যরকন আল্লাহু আকবার। ইসলাম কত সতর্ক থাকতে বলেছে। আজকে শুধু দেখা, শুধু দেখা দেখি না, আজকে কথাও আছে না, না কথার মাধ্যম এখন কি যত দূরে থাকুন এটা কাজ একদম নিকটবর্তী করে দেয়। দূরত্ব যতই হোক কাছে থাকুন, তাই না? দূরত্ব যতই হোক কাছে থাকুন। মোবাইলটা নিয়ে রাত বারোটার পরে, রাত বারোটার পরে উজু কইরা তাহাজ্জুদের হালতে, হিয়া হাত্তা মাতলাইল ফজর। সম্মানিত ভাইয়েরা, এই যে চ্যাটিং, এই যে মনে করেন লাইন, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইমোতে চলছে দ্বিধার্থে জেনার কারবার, আমি কি ভুল বলতেছি? কথা বলার জন্য তো বেশি কিছু লাগে না, প্রয়োজনীয় কথা মোবাইলে, প্রয়োজনীয় কথা ছাড়া অপ্রয়োজনীয় কথা যে বলে সীমান্তার না। মোবাইল হচ্ছে প্রয়োজনীয় কথা সম্পূর্ণ করার জন্য, সারা রাত ধরে গল্প গুজব করে, ফ্রি টক টাইমে কথা বলে, সেই দিকে আমাদের খেয়াল করার দরকার আছে না নাই? রাষ্ট্রের কম দরকার না বেশি দরকার? রাষ্ট্রের দরকার কম না বেশি? বেশি দরকার। এই জন্য আল্লাহ পাক দেখেন এখানে ছয়টা বিষয়কে আকর্ষণ করে দেওয়া হয়েছে। এক নম্বরই বললেন, নারী, নারী যদি সমাজের ঠিক হয়ে যায় সমাজটা জান্নাতের টুকরা হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, নারী ছিলেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম, নারী ছিলেন মরিয়াম বিনতে ইমরান আলাইহিস সালাতু ওয়াসসালাম, নারী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেরকম আল্লাহু আকবার, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কি সাহাবী তারা ছিলেন, কি নারী তারা ছিলেন, আল্লাহ পাক তাদেরকে কি সম্মান দিয়েছেন, কি পরিমাণ আল্লাহ তারা ভয় করেছেন, আল্লাহু আকবার। মায়েরা কি মাহফিল আছে নাকি? আছে, মাদের ব্যাপারে কথা ধীরে ধীরে আসবে, আরো সামনে কিছু কথা আছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ছটা জিনিসকে আকর্ষণ কে করে দিয়েছেন? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, জুয়জিনা লিন্নাসি হুব্বুশ শাগাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কনাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদদাতি ওয়াল খায়লিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। জোরে বলুন আল্লাহু আকবার। আমি মানুষের জন্য আকর্ষণ করে দিয়েছি নারীকে, ওয়াল বানিন সন্তান সন্ততিকে, সন্তান সন্ততির মায়া কে দিয়েছেন, আল্লাহ, মহব্বতটা কে দিয়েছেন, আল্লাহ, দু একজন করে ওঠে, কারণটা কি? আল্লাহর জন্য বসেন, কষ্ট হচ্ছে মনে হয়, আমি কি শেষ করে দেব? না, দোয়া করে দেব আমি? এই তো উঠলাম কেবল, আপনি যদি ওঠা বসা করেন তাহলে তো আমার আমার আলোচনা হেরে যাবে। উঠতে একটু দেরি হলো, শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে না তো? জোরে বলি ইনশাআল্লাহ। মাহফিল এসেছি শুধু শোনার জন্য নয়, মাহফিল শোনাটাও কিন্তু একটি ইবাদত। ইবাদতটা আমরা ভালো করে যাই, আমরা শেষ মোনাজাত করে এখান থেকে বিদায় হব। আল্লাহ পাক সবাইকে আখেরি মোনাজাত পর্যন্ত থাকার তৌফিক দান করুন, আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, সন্তান সন্ততির মায়া এটাও কে দিয়েছেন? আল্লাহ। নাম্বার দুই হলো, সন্তানকে আল্লাহ পাক মানুষের জন্য আকর্ষণ করেছেন, এই সন্তানের মায়া দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই মায়া কেন থাকবে না, এই মহব্বতটা কেন থাকবে না? আল্লাহর পয়গম্বরদের মধ্যেও ছিল, কিন্তু সন্তানকে মহব্বত করেছেন ততক্ষণ সন্তান যতক্ষণ আল্লাহকে ভয় করেছে। নূহ আলাইহিস সালাম দিনের দাওয়াত দিলেন,
বউ তার দাওয়াত শুনলো না, বউ তার দাওয়াতকে গ্রহণ করতে পারলো না। আল্লাহ পাক ইমরাতা নূহ বলে দৃষ্টান্ত দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার নিজের ঔরসজাত সন্তানকে কেনানকে দাওয়াত দিয়েছেন, সেই সন্তানটাও শুনলো না, সন্তানের জন্য বেকারার হয়ে গেলেন। সন্তান রীতি কালিমা পড়ে তাওহীদকে গ্রহণ করে নে, কিন্তু যখন শুনলো না, আল্লাহর পক্ষ থেকে তাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো, হে আমার নবী, আপনি কোনো চিন্তা করবেন না, কারণ ইন্নাহু লাইসা মিন আহলিক, সে আপনার আহাল না, সে আপনার আহালের কেউ না। সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম গুটিয়ে নিলেন নিজেকে, সন্তানকে মহব্বত করব, কারণ আল্লাহ পাক এটা আমাকে দান করেছেন, ন্যাচারাল দান করেছেন, কিন্তু যে সন্তান আল্লাহর বিরুদ্ধে কথা বলবে সেই সন্তানের সঙ্গে কোনো সম্পর্ক থাকা যাবে না। আস্তে কবেন না, জোরে কোন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ইসলাম মানতে গেলে পিতা পুত্রের মধ্যে পার্থক্য চলে আসে, ইসলাম মানতে গেলে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হতে পারে, কিন্তু আমার দেশে বহু দলের লোক আছেন, বহু পরিবার আছে, একই পরিবারের স্যার ভাই স্যার দল করে, আছে না? নাই, বড় বড় পোস্টগুলো নিয়ে আছে, তুমি কোন দল, কে তুমি এই দলটা করো, তুমি এই দলটা করো, তুমি ওই দলটা করো, একই পরিবারের স্যার দল, যখন সে বিপদে পড়ে বলে, ভাই তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি তোমার পাশে, আছে না? নাই, এটা কি ইমানদারের লক্ষণ না মোনাফেকের লক্ষণ? মমিন না মোনাফেক? মমিন না মোনাফেক? আমি হলফ করে বলে যাচ্ছি আজকে, আল্লাহ বান্দার সব গুনাহ মাফ করবেন, কিন্তু ছয়টা গুনাহ মাফ হবে না। কয়টা গুনাহ? ছয়টা, মনে রাখতে হবে, শুনবেন সবাই, সবাই শুনবেন তো, ছয়টা গুনাহ মাফ করবেন না, এই ওয়াদা কে করেছেন? আল্লাহ করেছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে একটি, যে মোনাফেক হবে, মোনাফেকের দোয়া কবুল হয় না, এবং মোনাফেকের জন্য যে দোয়া করে তার দোয়া কবুল হয় না। রসুল এক মোনাফেকের জন্য দোয়া করেছিলেন, দোয়া কবুল হয়েছিল? এখানে আলেম ওলামা আছেন, রসুল এক মোনাফেকের জন্য দোয়া করেছিলেন, দোয়া কি কবুল হয়েছিল? হয়নি। হয়তো বলবেন, হুজুর রসুল কেন মোনাফেকের জন্য দোয়া করলেন? এটার একটা প্রেক্ষাপট ছিল, সেই প্রেক্ষাপটটা হলো আব্দুল্লাহ ইবনে উবাই, মোনাফিকদের এই সর্দার, যখন দুনিয়া থেকে বিদায় নিল, তার সন্তানটা ছিলেন আবার সাহাবি, সেই সাহাবি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা ইন্তেকাল করেছেন, আমার বাবার দাফনের জন্য আপনার একটা ব্যবহৃত জুব্বা চাই। রসুল ভাবলেন সাহাবি আমার কষ্ট পাবে, দিয়ে দিই। রসুল তার জন্য জুব্বাটা দিয়ে দিলেন। মোনাফেক বনু কুরাইজা, বনু নাজির গোত্রের সাথে ইহুদিদের সাথে তার যোগ সাজশ ছিল, যুদ্ধ বাজানোর মূল চক্রান্তে ছিল এই মোনাফেক। মারা গেল, রসুল তার জন্য জুব্বাও দিয়ে দিল। কিছুক্ষণ পরে এসে কাঁদতে কাঁদতে বলতেছে, হুজুর আমার বাবার জানাজায় আপনাকে থাকতে হবে, কে যাও আমি জানাজাতেও যাব। আমার নবী যে জানাজায় উপস্থিত হয়ে গেলেন, নিজের জুব্বাটা পর্যন্ত দিলেন। নবীজি যখন জানাজায় শামিল হয়ে গেলেন, পিছন থেকে মেজাজি ওমর অত্যন্ত কঠিন হৃদয়ের ছিলেন কাফিরদের ব্যাপারে, মুনাফিকদের ব্যাপারে। আশিদ্দাউ আলাল কুফফার রুহামা উ বাইনাহুমের সমস্ত হকগুলো ওমর ফারুক আদায় করেছেন। পিছন দিক থেকে আমার নবীজির জুব্বা মোবারক টান দিয়ে বলছেন, হুজুর আপনি কার জানাজা পড়ান? সে তো মুনাফিক, মুনাফিকের জানাজা আপনি কেমনে পড়াচ্ছেন? রাসূল বললেন, শোনো ওমর, আজকে আমি তাকে জুব্বা এর জন্য দিয়েছি, আমার বস্ত্রহীন চাচাকে সে জুব্বা দিয়ে সহযোগিতা করেছিল, আমার প্রিয় সাহাবীর বাবা, আমার সাহাবী চোখের পানি ফেলে ফেলে কান্দে, আমি তার কথাকে ফেলতে পারি নাই, সেজন্য এসেছি, আমি জানাজায় শামিল হয়ে গেলাম। রাসূল জানাজার সম্পূর্ণ যখন করলেন, আয়াত নাজিল হলো, ইন তাস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহ। হে রাসূল, আপনি তার জন্য ক্ষমা চান অথবা না ক্ষমা চান, আপনি যদি তার জন্য 70 বারও যদি ক্ষমা চান, আমি আল্লাহ কখনো তা কবুল করব না।
মুনাফেকের জন্য কোন দোয়া কবুল হবে? রসুল করেছেন সেই দোয়া কবুল করেন নাই কে? কে করেন নাই? বলি ইনশা আল্লাহ, আরো জোরে বলেন ইনশা আল্লাহ। আমার মডেল একজনই হবেন, তিনি হচ্ছেন নবীজুনা সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। স্বয়ন দেখব, স্বপ্ন দেখব, সর্বক্ষণ দেখব, সবকিছুতেই দেখব আমরা তার মডেল। আল্লাহু আকবার। রাসূল আমার আলো আশা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহ কবুল করুন, আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। রাসূলকে আমার স্বপ্নে দেখতে হবে, বাস্তবে দেখতে হবে, রাসূলের সঙ্গে মহব্বত থাকতে হবে পাগলের মতো। কিসের মতো? পাগলের মতো। অবশ্যই রাসূলকে দেখা সম্ভব। সবাই কি রাসূলকে দেখতে চান? সবাই কি দেখতে চান? শয়তান সবার সুরত ধরতে পারে, শয়তান রাসূলের সুরত ধরতে পারে? পারে। যে রাসূলকে দেখে সে রাসূলকেই দেখে। আল্লাহু আকবার। সবাই কি দেখতে চান? প্রেম না কইরা, মহব্বত না করে, মহব্বত করতে হবে ষোলো আনে। আপনি যাকে ভাববেন আপনি তাকেই দেখবেন। সারাদিন দেখবেন আপনি সকিনা খাতুনকে, রাত্রেবেলা আপনি সকিনা খাতুনকে দেখবেন। এই জন্য আমার যুবক ভাইরা, সবার আগে প্রেম থাকতে হবে কার? আস্তে বলবেন না, কার? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, এরপর হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়গুলো যেন খেয়াল থাকে আমাদের, আল্লাহ কবুল করুন। ছয়টা কাজ আমরা করব না, যে ছয়টি কাজ করলে বান্দা জান্নাত পাবে না। শিরকের কাজ, মুনাফিক নিফাকতা, মুনাফিকের কাজ করলে পরে যারা জালিম তারা জান্নাত পাবে না, যারা কুফরি করবে এবং জুলুম করবে। এই ফতোয়া কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা কাফারু أو ظلموا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم إلى ولا ليهديهم طريقا. জোরে বলুন আল্লাহু আকবার। কুফরি যারা করবে, জুলুম যারা করবে, তাদের জন্য কোনো পথ থাকবে না হেদায়েতের, তারা হেদায়েত পাবে না। আজকে আমার দেশে জুলুম তো নাই, জুলুম আছে? নারায়ণগঞ্জও আছে? মামলা কম না বেশি? মামলা বেশি থাকা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? খারাপ লক্ষণ। ওমরের পার্লামেন্টে মামলা কি বেশি ছিল? ওমরের ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বিচারপতি ছিলেন, দু বছর প্রথম খলিফার আমলে একটা আসামি নাই কোর্টে। দুই বছর বসে বসে বেতন খায়া তিনি আফসোস করে বলেন, আল্লাহ তুমি আমার কি দায়িত্ব দিলে, আমি কোনো বিচারই করতে পারলাম না। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যত মামলা হয়েছে, বিগত আট বছরের মামলা, তার চেয়ে কম না বেশি? আলহামদুলিল্লাহ। কি কবেন, কি কবেন? আমরা জুলুম থেকে আমরা বাঁচতে চাই, সেই জুলুম থেকে বাঁচার জন্য দরকার কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? আল্লাহর বিধান। আরেকটা হচ্ছে, যে কাজ করলে আল্লাহ পাক মাফ করবেন না, যারা ইমান আনে আবার কুফুরি করে, আছে না? ইমানও আনে আবার কুফুরিও করে, নামাজও পড়ে আবার দুনিয়ার আইনও মানে, আছে না? নেই, ওরা ভাবে যে দুটো ব্যালান্স করি, আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না হোক, জান্নাত একদিন পাবই। এই ধান্দায় যারা থাকে তারা জান্নাত পাবে না, তারা কোথায় যেতে হবে? তাদের জাহান্নাম যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে বলেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু ثُمَّ ازْدَادُوا كُفْرًا لَّمْ يَكُنِ اللَّهُ لِيَغْفِرَ لَهُمْ. জোরে বলি আল্লাহু আকবার। তাদের কুফরিটা বেড়ে যায়, ঈমান তারা ঈমানের উপরে টিকে থাকতে পারে না, আল্লাহ পাক তাদেরকে মাফ করবেন না। আরেকটা হচ্ছে, টাটকা যারা কাফের হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কাফের কিন্তু কোনো সম্প্রদায় নাই, মুসলমানদের মধ্যে কাফের আছে না? নাই।
মুসলমানদের মধ্যে কাট্টা কাট্টা কাফের আছে, শামসুর রহমান আসতে কোন কেন, আহমদ শরীফ আছে না নয়, কাট্টা কাট্টা কাফেরা কোথায় আল্লাহ কোথায় রব, এরকম করে বুক উঁচু করে কথা বলে, ওদের কিছু নাতিপুতি এখনো আছে না নাই, আছে না নাই, সুযোগ আসবে, হয়তো আজকে মজলুমদের জন্য সর্বনাশ হচ্ছে, একদিন তাদেরই পৌষ মাস হবে, একদিন হবে, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ, সাহায্য সাহায্য করবেন কে, আমাদের সাহায্যকারী কে, রাশিয়া আমাকে বাঁচাবে না, আমেরিকা আমাকে বাঁচাবে না, ব্রাহ্মণ্যবাদী শক্তি আমাকে বাঁচাতে পারবে না, ভারত আমাকে বাঁচাতে পারবে না, আমাকে বাঁচাবেন কে, আল্লাহ পাক, আল্লাহ আছেন, আলাইসাল্লাহু বিকাফিন আব্দা, বান্দার জন্য কে যথেষ্ট, আল্লাহ যথেষ্ট। নাম্বার ৬ হলো যারা তৌবা করে না আল্লাহ পাক তাদেরকে মাফ করবেন না, তৌবার রাস্তা সবার জন্য আছে না নেই, তোবার রাস্তা আছে না নেই, আল্লাহ কি চান বান্দা জাহান্নামে যাক, বান্দা জাহান্নামে না যাক, এই জন্য তৌবা দিয়েছেন, এই জন্য কি দিয়েছেন, তৌবা দিয়েছেন, আজকে তৌবার একটা সুযোগ পেয়েছি আমরা, বলি আলহামদুলিল্লাহ। তৌবাটা কি, তৌবা অনেকে ভাবেন যে হুজুর একটু একটা দোয়া শিখাই দেন আমরা করি, কালকে আমরা গাঁজা খাবো আবার, এর নাম কি তৌবা নাকি, এর নাম কিন্তু তৌবা না। আল্লাহ রাব্বুল আলামিন তৌবা না করলে কি হবে নিজেই ঘোষণা দিচ্ছেন, ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা তওবা করবে না তারা হচ্ছে জালিম, কার কথা, তারা কঠিন শাস্তি ভোগ করবে, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়ালাহুম আযাবুল হারীক, জোরে বলুন আল্লাহু আকবার, তওবা যারা করে না আল্লাহ তাদেরকে তিরস্কার করেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনহু ওয়াল্লাহু গাফুরুর রহিম, জোরে বলুন আল্লাহু আকবার, তওবা না করলে কে তিরস্কার করেন, আস্তে বলবেন না, কে তিরস্কার করেন, তওবা করলে পরে ছয়টা পুরস্কার, কয়টা পুরস্কার, ছয়টা পুরস্কার, এক নাম্বার পুরস্কার হলো তওবা যে করবে আল্লাহ তাকে মাফ করে দিবেন, নাম্বার ২ হলো যত গুনাহগুলো করেছে আল্লাহ পাক তার নেকি দিয়ে ভরপুর করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি তওবা করবে এবং ঈমান আনবে নেক আমল করবে তার সমস্ত বদ আমল গুলো আমি আল্লাহ নেক দিয়া ভরপুর করে দেব, জোরে কোন সুবহানাল্লাহ, কার ওয়াদা, আল্লাহ চান না কোনো বান্দা জাহান্নামে যাক, সব বান্দা আমার জান্নাতে চলে যাক, বান্দা যদি তওবা করে আযাব থেকে বান্দাকে মুক্ত করবেন, পাপ হতে ফিরে আসলে আল্লাহ বান্দার কঠিন থেকে ফিরে আসবেন, বান্দা পাপ থেকে ফিরে আসবে আল্লাহ আযাব থেকে ফিরে আসবেন, কে বলছেন এই কথা, আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গাফুরুর রহিম, জোরে বলুন আল্লাহু আকবার, বান্দা পাপ থেকে ফিরে আসবে আল্লাহ আযাব থেকে ফিরে আসবেন, বান্দা তওবা করবে আল্লাহ আল্লাহ তার শাস্তি দেওয়া থেকে নিজেকে গুটিয়ে রাখবেন, আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন যারা তওবা করবে তারা সফল হবে, তারা কি হবে, সফল হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাত ওয়া লা ইয়ুযলামুনা শাইআন, জোরে বলুন আল্লাহু আকবার, যে বান্দা তওবা করবে সেই প্রকৃত সফল হয়ে যাবে, তওবাকারীর সর্বশেষ আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কার হলো সে বান্দা সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ বলছেন ফাআম্মা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান
فعسى أن يكون من المفلحين জোরে বলুন আল্লাহু আকবার বান্দা জান্নাতে প্রবেশ করবে বান্দা সফল হয়ে যাবে শর্ত হলো তওবা কুমরা তো তওবা করব আমরা কার কাছে তওবা করবে বান্দা মাফ করবেন তওবা করবে আল্লাহ আল্লাহ আমরা তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ এশার নামাজ পড়েছি ইনশাআল্লাহ মানে কালকে পড়বেন হ্যাঁ পড়েছি তাহলে কি বলতে হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়েছি ফজর পড়বো সবাই ইনশাআল্লাহ সবাই কি ফজর পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ কারো কোনো সমস্যা হবে না তো না ঘুমের প্রবলেম না মিছা কথা ঘুমের প্রবলেম না দেখেন আওয়াজ কিন্তু কমে গেছে খুজুর বলা যায় না হয়তো ভাববেন হুজুর ওয়াজ শুনতে আসছিলাম ওয়াজ শুনতে না যদি ঘুম কাজা নামাজ যদি কাজা হয়েই যায় আল্লাহ মাফ করে দেবে এরকম না প্রাণ থাকতে হবে নামাজ কাজা করা যাবে না নামাজ পড়বো আমরা অসময়ে না সময়ে সময় পরীক্ষার হলে ঢুকতে হবে দশটায় যদি ঢুকি একটায় পরীক্ষা দিতে দেবে না রাসূলকে সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ